এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনন্ত কুমার বাইন, সিনিয়র শিক্ষক গণিত। আজ আমরা উপপাদ্য 20, 21 এবং 22 নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে আমরা উপপাদ্য 17, 18, 19 নিয়ে আলোচনা করেছিলাম। উপপাদ্য 20-এ কি বলছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে একটা বৃত্তকে মনে করি অকেন্দ্র বিষ্ট বৃত্তের একই একই চাপ বিসি, এই বিসি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ বি এ সি, আর কেন্দ্রস্থ কোণ কত? বি ও সি, বি এ সি, এটা হলো বি ও সি। তাহলে মনে করি অকেন্দ্রক বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ বি ও সি, এবং এবং বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ বি এ সি। প্রমাণ কত হবে? প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ বি এ সি, অথবা কি লিখতে পারি, এটা ঘুরে লিখতে পারি, কোণ বি এ সি ইকুয়াল টু 1/2 কোণ বি ও সি। এখন এটা প্রমাণের জন্য আমরা কি করতে পারি, এরা এ ও যোগ করে আমরা ডি পর্যন্ত পাওয়া যাবে। এটাকে এ ও যোগ করে কি করলাম? ডি পর্যন্ত বৈধ করলাম। এটাকে এই পর্যন্ত করা যায়, ভিতরে করা যায়। এ ও যোগ করে এটা কি করছে? ডি পর্যন্ত বৈধ করছে। এবার আমরা লিখি প্রমাণ। প্রমাণে ত্রিভুজ এ ও বি এক ও এক ইকুয়াল টু কত? ও বি। এটা কেন ও ইকুয়াল টু ও বি কেন লিখছি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ ও বি এ ইকুয়াল টু কোণ কত? ও এ বি। অর্থাৎ একটা ত্রিভুজের যদি দুইটি বাহু সমান হয়, তাহলে সমান বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। তাহলে কোণ ও এ বি ইকুয়াল টু কত আসবে? কোণ ও বি এ। আবার ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি ইকুয়াল টু বিপরীত অন্তঃস্থ কোণ কি হবে? ও এ বি যোগ হলো ও বি এ। একটা ত্রিভুজের একটা বাহু বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণ কি হবে? বিপরীত অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টি সমান হবে। অর্থাৎ এই যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এই বি সি বাহুকে ডি পর্যন্ত বাড়াইছে, তাহলে এই যে বহিস্থ কোণ এ সি ডি ইকুয়াল টু কোণ এ যোগ কোণ কত হবে? বি হবে। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু কোণ ও এ বি ঠিক রাখলাম, যোগ ও বি এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি কোণ ও এ বি, এই যোগ করলে কি আসে? 2 কোণ ও এ বি। অতএব কোণ কত? বি ও ডি ইকুয়াল টু 2 কোণ ও এ বি। এটা 1 নম্বর। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি হতে
पाई कौन सी ओ डी इक्वल टू कौन सी ओ डी इक्वल टू लेक्टिव टू कौन कत टू कौन ओ ए ओ ए सी এটা এই ত্রিভুজের এটা বহিঃস্থ কোণ এটা বিভব তন্ত্র তাহলে সমষ্টি সমূহ তাহলে এবার আমরা কি করব এক আর দুই যোগ করলে আমাদের প্রমাণ সমাধান হয়ে যাচ্ছে তাহলে আমরা এক নং আর দুই নং যোগ করি তাহলে কি করব এক যোগ দুই এক আর দুই যোগ করলে আসবে কোণ বি ও ডি যোগ কোণ কত সি ও ডি ইকুয়াল টু টু কোণ ও এ বি যোগ টু কোণ কত ও এ সি বা কোণ বি ও ডি আর সি ও ডি বি ও ডি সি ও ডি যোগ করলে আমরা পাবো কত এই পুরো টুকু বি ও সি পাবো তাহলে এই দুটো যোগ করলে পাবো কত কোণ বি ও সি আর টু কমন নিলে এখানে থাকবে কত কোণ ও এ বি যোগ কোণ কত ও এ সি আর ও এ বি মানে এটা আর ও এস সি মানে এটা তাহলে এই দুটো যোগ করলে কি হবো বি এস সি ইকুয়াল টু টু কোণ কত বি এক সি অতএব কোণ বি ও সি ইকুয়াল টু টু কোণ কি হলো বি এস সি আবার যেটাকে ঘুরে বাম পাশ ডান পাশে লিখি তাহলে কি আছে অতএব কোণ বি এস সি ইকুয়াল টু হাফ অফ কোণ কত বি ও সি তাহলে এটা কি হলো প্রমাণিত হলো দুই পথেই প্রমাণ শিখতে হবে কারণ যে কোনো একবার প্রমাণ আসতে পারে তাহলে আমাদের উপপাদ্য বি সহজ হয়ে গেল এবার আসি আমরা উপপাদ্য একুশে উপপাদ্য একুশে কি বলছে উপপাদ্য একুশে বলছে একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো কিভাবে পরস্পর সমান হবে একই চাপের দণ্ডমান কি বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে তাহলে আমরা এখানে এই একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের একই চাপ বি সি ডি বি সি ডি এর উপর দণ্ডমান মনে করি এখানে বৃত্তস্থ কোণ একটা বি এ ডি আর একটা ধরলাম বি ই ডি বি এ ডি একটা হলো বি ই ডি আর এটা ধরলাম বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র তাহলে মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই উপচাপ বিসিডি এর উপর দণ্ডমান দণ্ডমান বৃত্তস্থ কোণ বি এ ডি এবং বৃত্তস্থ কোণ কত বিই ডি প্রমাণ করতে হবে কোণ বি এ ডি ইকুয়াল টু কোণ বিই ডি তাহলে কি প্রমাণ করতে হবে এই যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কত কোণ বি এ ডি ইকুয়াল টু কোণ কত বিই ডি অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান আর এটা প্রমাণের জন্য আমরা ও এ আর ও বি এবং ও ডি যোগ করি এটা প্রমাণের জন্য কি করব ও বি এবং ও ডি যোগ করি অঙ্কন ও কমা বি এবং ও কমা ডি যোগ করলাম এবার আমরা প্রমাণে আসি প্রমাণ এই প্রমাণটা আমাদের কি করতে হবে উপপাদ্য বিশ ফলো করতে হবে উপপাদ্য বিশে বলছে একই সূত্রে দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি হবে দ্বিগুণ হবে তাহলে এই যে বি সি ডি চাপের উপর চাপের বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও ডি এবং বৃত্তস্থ কোণ কত বৃত্তস্থ কোণ বি এ ডি অতএব আমরা কি লিখতে পারি কোণ বি ও ডি ইকুয়াল টু টু কোণ কত বি এ ডি
আবার আবার বি সি ডি সাপের উপর সাপের উপর দণ্ডমান দণ্ডমান কেন্দ্রস্থ কোণ কত কেন্দ্রস্থ কোণ বি ও ডি কেন্দ্রস্থ কোণ তো এখানে একটাই হয়েছে বি ও ডি এবং এবং বৃত্তস্থ কোণ কত বৃত্তস্থ কোণ বি ই ডি অতএব আমরা কি লিখতে পারি কোণ বি ও ডি ইকুয়াল টু টু কোণ বি ই ডি এলো দুই তাহলে এক আর দুই এক আর দুই এর বাম পক্ষ একই আর তাহলে ডান পক্ষ সমান হবে অতএব কি লিখতে পারি আমরা টু কোণ বি টু কোণ বি এ ডি ইকুয়াল টু টু কোণ বি ই ডি উভয় পক্ষকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কি আসবে অতএব কোণ কত বি এ ডি ইকুয়াল টু কোণ বি ই ডি প্রমাণিত তাহলে একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ কি হলো পরপর সমান হবে এখন এখানে আমি দুটিয়া বৃত্তস্থ কোণ প্রমাণ করছি দুটি সমান এমন কথা নাই এখানে আরো অনেকগুলো হইতে পারে আমি যদি এখান থেকে এখানে যে এই যে ডিতে চলে গেলাম আবার বি থেকে এখানে এখানে যে আবার ডিতে গেলাম এখান থেকে আবার এখানে আসলাম এখান থেকে আবার এখানে আসলাম যত কোণ আছে এখানে এটা যদি আমরা কোণ ধরি এই এটা কোণ যদি ই ধরি এটা যদি এফ ধরি এটাকে যদি জি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি কে ধরি তাহলে কি হবে একই সাপের উপর দণ্ডমান এই যে বি সি ডি সাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ বি ই ডি ইকুয়াল টু বি জি ডি ইকুয়াল টু বি এ ডি ইকুয়াল টু বি এইচ ডি ইকুয়াল টু বি ই ডি ইকুয়াল টু বি কে ডি তাহলে এখানে যতগুলো বৃত্তস্থ কোণ আছে প্রত্যেকটা বৃত্তস্থ কোণ কি হবে সমান এরকম অসংখ্য বৃত্তস্থ কোণ কি আছে আছে প্রত্যেকটা কোণই সমান হবে এটাই মজার বিষয় এরপরে আমরা আসি উপদ্বক ২২ উপদ্বক ২২ বলছে কি অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ এটা প্রমাণ করতে হবে অর্ধ বৃত্তস্থ কোণ কি সমকোণ উপদ্বক ২২ এর জন্য আবার আবার আমরা চিত্র আঁকি আমরা ধরলাম অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস এখন এ বি এর উপরের পাশে যে কোনো একটা বিন্দু সি নেই এ সি বি যোগ করি তাহলে এ সি বি হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে কোণ এ সি বি এক সমকোণ অর্থাৎ এ বি যদি ব্যাস হয় তাহলে এ বি ব্যাসটা কি করছে বৃত্তকে সমান অর্ধেক অর্ধেক ভাগ করছে এ নিচের পাশে অর্ধেক উপরের পাশে অর্ধেক এই জন্য এ এ এ আর বি বি বিন্দু এই যে কোনো এক পাশে যে কোনো উৎপন্ন করছে এটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটা এখানেও থাকতে পারে এখানে যে কোনো এক জায়গায় থাকতে পারে তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি প্রমাণ করতে হবে কোণ এ সি বি এক সমকোণ আবার আমি বিষ্ণুচন্দ্র বলি মনে করি অকেন্দ্র বিষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং কোণ এ সি বি একটা অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি এক সমকোণ ঠিক আছে তাহলে মনে করি লেখে একটা কমা অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ একটি অর্ধক বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি সমান হলো কত এক সমকোণ এবার প্রমাণের আগে আমরা অঙ্কন করি এই যে এ বি এ বি ব্যাসের যে পাশে সিলিন্ডার আছে তার বিপরীত পাশে আমরা এখানে একটা বিন্দু ডি নিলাম ডি তাহলে এ ডি বি চাপের উপর
চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কঙ্কত এ ও বি এবং এবং বৃত্তস্থ কঙ্কত বৃত্তস্থ কোণ এ সি বি। অতএব কোণ এ সি বি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ অফ কঙ্কত এ ও বি। আমরা গত বিষয়ে শিখেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কিভাবে দ্বিগুণ হবে, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে বৃত্তস্থ কোণ এ সি বি ইকুয়াল টু হাফ অফ কেন্দ্রস্থ কোণ এ ও বি, অর্থাৎ অর্ধেক হলো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি হাফ কোণ কোণ এ ও বি, মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে কি এক সরল কোণ, যেহেতু এ বি ব্যাস, তাহলে হাফ গুণ এক সরল কোণ, এক সরল কোণ পায়কার মূর্ধন্য ইকুয়াল টু হাফ গুণ এক সরল কোণের দুই সমকোণ, দুই সমকোণ ইকুয়াল টু কত হলো এক সমকোণ, এক সমকোণ। অতএব কোণ এ সি বি সমান হলো কত হলো এক সমকোণ, এটা প্রমাণিত হয়ে গেল। এটা খুবই ছোট প্রমাণ, এরপর এটা সাহায্যে আবার এক্সট্রা করা যাবে। তাহলে আমরা কি দেখলাম, একই চাপের দণ্ডমান বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ কি হলো সমান হলো। তাহলে আমরা আজকে এখানে তিনটে পদ্ধতি আলোচনা করলাম, একটা হলো একই চাপের দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর একটা উপপাদ্য আছে একই চাপের দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো পরপর সমান। আর একটা উপপাদ্য আছে উপপাদ্য 22 পড়লাম, অর্ধবৃত্তস্থ কোণ কি হলো সমকোণ, অর্থাৎ এই এ বি হলো ব্যাস, এ বি ব্যাসটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করছে, এ থাকে অর্ধেক বজায় রাখবে, এই জন্য এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এ সি বি, প্রমাণ করছে কি এ সি বি এক সমকোণ। এখন এটা এইখানে যে সিবিল থাকে আমার কথা নয়, এইখানে থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে সি, এই জায়গায় সি না দিয়ে আমি এখানে ই দিতে পারি, তাহলে এই এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, দুটোই এক সমকোণ, যে পথে আমি প্রমাণ আসি। তাহলে তোমরা এই করোনাকালীন সময় বাইরে বেরোতে পারছো না, এই জন্য এই অনলাইন ক্লাসগুলো একটু অনুসরণ করো, সহজে সহজে বুঝতে পারবা। আজকে আমি তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, আজকে ক্লাস এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ।